নমস্কার। আজ 5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন, কারণ এই 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিন ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ভালোবাসা ও সম্মান জানানো হয়ে থাকে। বলা হয়ে থাকে একজন মা তার সন্তানকে জন্ম দেন, আর একজন আদর্শ শিক্ষক সেই সন্তানের জীবন দান করেন, কারণ শিক্ষা ছাড়া একটা জীবন সত্যি মৃতপ্রায়। শিক্ষকতা পেশা একটি অতি মহৎ পেশা, কারণ একমাত্র শিক্ষকরাই সমস্ত পেশার লোকেদেরকে তৈরি করে থাকেন। টিচার্স আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি। শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। একমাত্র শিক্ষকরাই পারেন একটি সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে, সমাজের সন্তানদের সঠিক পথ দেখিয়ে তাদের সুনাগরিক ও সঠিক মানুষ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে। আমরা একটু জেনে নিই আজকের দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে কেন পালন করে থাকি। এই দিনটিকে জানতে গেলে আমাদেরকে সবার আগে জানতে হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা। 1888 সালে এই 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মাদ্রাজে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে তিনি একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন একাধারে বিচক্ষণ শিক্ষাবিদ, একজন দার্শনিক, সফল রাজনীতিক এবং অবশ্যই একজন আদর্শ শিক্ষক। তিনি বিলিভ করতেন টিচার শুড বি দ্য বেস্ট মাইন্ড ইন দ্য কান্ট্রি। 1962 সালে তার কিছু গুণগ্রাহী ছাত্রছাত্রী তার কাছে এসে বলেন, স্যার আমরা আপনার জন্মদিনটি পালন করতে চাই। তখন তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা আমার জন্মদিনটি পালন না করে ওই দিনটি অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে যদি তোমরা পালন করো তাহলে সেটাই হবে আমার কাছে সব থেকে বড় গর্বের বিষয়। তো তারপর থেকে 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে শিক্ষক দিবস হিসাবে সাড়ম্বরে পালিত হয়ে থাকে। আমরা পানশিলা বৈকারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সকলে মিলে ব্রতী হয়েছি এই দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য। আপনারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহই আমাদের চলার পথের অনুপ্রেরণা। Yeah.
नमस्कार, আমার নাম রনিক মণ্ডল। আমি টুটে পড়ি, আমার রোল নাম্বার 8। আমি একটা ছড়া বলবো, বেলুন বাড়ির শঙ্খঘোষ। তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছে পারি। তোমরা দেখো মাথা ওপর কেমন করে মেঘ চলে যায়, সেই উপর থেকে সেই মেঘকে দেখছি আমি পায়ের তলায়। প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর অর্ধমন্ডল বলছি। আমি একটা কবিতা বলতে চাই, নদী সত্যি সত্যবদ্ধা, নদী 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 সোজা যাতি যদি সঙ্গে তুমি পর আমি জীবন ভর, তা নয় গিলি বেয়েকে সোজা সহজ পথে থেকে, আমায় বাঁকতে করে মানা পথে কাটাতে দরজ নয়, তা নয় গিলি বেয়েকে সোজা সহজ পথে থেকে, নদী 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 সোজা যাতি যদি সঙ্গে তুমি পর আমি জীবন ভর। নমস্কার। আলো রাতি গেল বুঝে, আলো তারে দিল মুছে, উপ দিকে ঘুম ভাঙা, আসে উইয়া চোখ রাঙা, নাই জানি কোথা দিকে, রাগ দিল চাঁদে রেখে, ভয়ে ভয়ে পথ বুঝি, চাপটায় যায় বুঝি, তারাগুলি নিয়ে বাতি, জেগেছিল সারা রাতি, নেমে এলো পথ ভুলে, বেল ফুলে দুই ফুলে, তারপরে বায়ু দিকে দিকে বেরেন। তোমাদের আমি একটি কবিতা শোনাতে চলেছি, আগমনী প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাবো যাবো, শীত এখনো দূর,
এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর, মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে, তারা ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে, থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জব্বর মধ্যে পাখির ফাঁক, আকাশ বাতাস আনমনা আজ শুনে কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন এ তার আগমনি। আজ শিক্ষক দিবস 5th September, এই দিনটি একটি বিশেষ দিন, কারণ এই দিনে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছেন এবং এই দিনেই সকল শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর দিন, তাই সকল শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানিয়ে আমি একটি কবিতা নিবেদন করছি। কবিতা হে শিক্ষক, কবি আব্দুর রহমান। তুমি শিক্ষক, তুমি উত্তাল সমুদ্রের গহ্বর থেকে উন্মোচিত করাতে পারো মুক্তোর বেদনা। তুমি শিক্ষক, তুমি তিমির রজনীর কুহেলিকায় বিলাতে পারো পূর্ণ চাঁদের রঞ্জনা। তুমি শিক্ষক, তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনতে পারো মসৃণতার ঝলকান। তুমি শিক্ষক, তুমি নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শোনাতে পারো মিষ্টি মধুর কলতান। তুমি শিক্ষক, তুমি সদ্যজাত পক্ষী ছানাকে দিতে পারো প্রথম উড়ানের ভরসা। তুমি শিক্ষক, তুমি তপ্ত মেরুর বুকে ঝরাতে পারো শান্ত শীতল বর্ষা। তুমি শিক্ষক, তুমি ডুয়ান্ত তরীর মাঝে জাগাতে পারো তীরে ফেরার আশা। তুমি শিক্ষক, শিশুর মুখে ফোটাতে পারো বিশ্ব জয়ের ভাষা। তুমি শিক্ষক, তুমি সম্মানে একজন আলিঙ্গনে তোমার সুবাসিত হোক বিশ্ব এই ভুবন। নমস্কার। নমস্কার, আমি একটি কবিতা বলবো। আমার নাম আবিদ দাস, কবিতার নাম বেলুন বাড়ি, লিখেছেন শঙ্খ ঘোষ। তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনে মস্ত দিন শূন্যে বেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘে চলে যায়, সেই মেঘকেই দেখছি আমি ওপর থেকে পায়ের তলায়, একটা দেশেই তোমরা বাধা আমার দেশ তো হাজার হাজার, অমনি আমার বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না দের। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার সাধো, নিজের নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন বাঁধো। আমার নাম চন্দ্রশেখর দাস, আমি পাঁচিলা বৈতরা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। আমি একটি কবিতা বলছি, কবিতার নাম ঘুমপাড়ানি ছড়া। কবি স্বপন গুলো ঘুমে যদি ভুলেই আসে নয়ন দুটি, সাজের ফুল আর কে কুড়াবে মুঠি মুঠি, পারানি মাসি পিসি ওই যে দিয়ে দাঁতের মিশি, ঘুমের কাজল গুলিয়ে আসে গুটি গুটি, ঘুমিয়ে পড়ে খেলা করে পুতুল যত, রাত বাড়ে আর ঝিঝির ছড়া শুনবে কত, চাঁদে ঝিমায় আকাশ কোণে সন্ধ্যা তারা স্বপন বনে, শেষ ছড়া মন ছড়িয়ে দিলাম নেনা লুটি। নমস্কার। আমি কবিতা বলবো, এই কবিতার নাম আমাদের গ্রাম, লেখক বন্দে আলী মিয়া। আমাদের ছুটে কাজ ছোট ছোট ঘর থাকি, এতে সবাই মিলে নাই কেউ কর, কারণ সকলে মিলে মোরা ভাই ভাই একসাথে খেলি, আর বাড়ির এলাকায় হিংসা ও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজন ঝড়া মরা করি। আমাদের যতটুকু গ্রাম মায়ের সমান, মালু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, হাত ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিনার লেগে করেছে কিমিকি, আম গাছ জাম গাছ জাম গাছ জানো মিলেমিশে আছে রাত্রি আনো, সকালে সোনা রবি পূর্ব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বায়ু নানা ফুল ফোটে। নমস্কার। Oh,
Don't you?
বিদ্যালয়। তৃতীয় শ্রেণীতে আমি পড়ি। আমি একটি কবিতা বলতে চাই। কবিতার নাম হল আরা। কবির নাম হল শঙ্খ ঘোষ। ঘুম ভেঙে দেখি আজ পাখির কুজনে বাবা আছে মা আছে দুই পাশে দুজন। ওই ঘরে ঘুম ধরে দিদি আছে বে ঘরে পুতুলে একদম চাল মেতে ওঠে এ ঘরে এদিকে আজ আছে আর ওদিকে শিয়ারাম সব আছে ঠিকঠাক আজ শিয়ারাম।